নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর দেবনাথ, আপনারা দেখছেন এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা সকলেই হয়তো জেনে থাকবেন যে ইউটিউব 2018 সালের যে নতুন নিয়ম লঞ্চ করেছে, সেই নিয়মটি আপনারা সকলেই জেনে থাকবেন আশা রাখছি। তবুও আরেকবার আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, যারা যারা ইউটিউবে নতুন কিংবা পুরনো, যারা যারা ইউটিউব নিয়ে কাজ করেন, তাদের একটি শর্ত দিয়েছে ইউটিউব, যে শর্ত পূরণ না করা পর্যন্ত কোনো ভিডিও মনিটাইজেশন অন হবে না। সেই শর্তগুলো হলো, আপনার চ্যানেলের মোট সাবস্ক্রাইবার হতে হবে 1000 এবং ভিউজ হতে হবে 4000 ঘন্টা। যদি এই দুটি শর্ত আপনারা পূরণ করতে পারেন, তবেই আপনার ভিডিওতে অ্যাড ভ্যারাজ শো হবে। এবং বন্ধুরা, আপনারা অনেকেই অনেকভাবেই এই শর্তগুলো পূরণ করার চেষ্টা করছেন, হয়তো আপনাদের সেই শর্তগুলো পূরণ করেছেন কিন্তু আপনারা বুঝতে পারছেন না। কারণ এখানে আমাদের যে অপশানগুলো রয়েছে, সে অপশানগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখলে আপনারা বুঝে যাবেন বিষয়গুলো। প্রথমে আমি চলে যাচ্ছি যে কোনো একটি ব্রাউজার, আমি ওপেন করছি গুগল ক্রোম। গুগল ক্রোম ওপেন করার পর আমি চলে যাচ্ছি সরাসরি youtube.com। youtube.com ওপেন করার পর আপনারা আপনাদের চ্যানেলে যাবেন। আমি সরাসরি আমার চ্যানেলে, এভাবেই আপনারাও দেখে দেখে নিজেদের চ্যানেল ভিজিট করবেন, আপনার চ্যানেল এভাবে খুলে যাবে। যেমন আমার চ্যানেলটি এখন সামনে দেখা যাচ্ছে, এরা ফ্রেন্ড, আমার লোগো রয়েছে এখানে, ওয়েলকাম টু এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেল, হ্যালো ফ্রেন্ডস, আই এম শুভঙ্কর দেবনাথ। সুন্দরভাবে উইন্ডোটি ওপেন হলো। এবার আপনারা কি করে দেখবেন আপনার কত ঘন্টা ভিউজ হয়েছে? প্রথমে আপনারা এখানে দেখবেন চ্যানেলের নামের পাশে কাস্টমাইজ চ্যানেল এবং ক্রিয়েটর স্টুডিও দুটো অপশান রয়েছে। এই দুটো অপশানের মধ্যে আপনারা প্রথমে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে দেখবেন নতুন একটি পেজ ওপেন হবে, এইরকম একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর সবার উপরে ছোট ছোটভাবে লেখা থাকবে, আপনারা দেখবেন আমার যে এখানে সাবস্ক্রাইবার কত রয়েছে, ভিউজ কত হয়েছে, ভিডিও ম্যানেজার। আপনারা এখানে চলে যাবেন, আপনি যেহেতু ভিউজ দেখতে চাচ্ছেন সেহেতু আপনি এখানে চলে যাবেন। এই কার্সারটি লক্ষ্য করুন, এই ভিউজ অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, লোডিং হচ্ছে, এভাবে আপনাদের লোডিং হবে। এই অপেক্ষা করার পর এভাবে এই পেজটি ওপেন হবে। হওয়ার পর দেখুন ওয়াচ টাইম, youtube.com 2018 সালে এই ওয়াচ টাইমের বিষয়ে বিশেষ নজর দিয়েছে, যেটি হচ্ছে আপনার চ্যানেলের মোট ভিডিও 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে। এবার দেখুন আমার এখানে শো করছে 24,62,960 ভিউজ ইন মিনিট, মিনিটে এটা এখানে শো করছে। এবার আমি এটাকে ঘন্টায় দেখতে চাচ্ছি, কত ঘন্টা হয়েছে আমি এটা ডাইরেক্ট সরাসরি কি করে দেখব। আপনারা দেখুন, এটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, সবারই এটা জানা দরকার যারা ইউটিউব নিয়ে কাজ করেন। এখানে সবারই প্রায় মিনিটই থাকে, এটাকে ঘন্টায় কি করে করবেন? আপনারা এই পেজে আসার পর এই পেজের একেবারে কোনায় দেখুন একটি ছোট্ট স্টার চিহ্ন রয়েছে, ডিফল্ট সেটিং, এখানে অপশানটি রয়েছে দেখুন ডিফল্ট সেটিংস, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন কারেন্সি যেভাবে রয়েছে সেভাবেই থাকবে, এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। টাইম পিরিয়ড লাইফ টাইম করে রাখবেন, ফ্রিকোয়েন্সি ফর চার্টস অ্যান্ড টেবলস ডেইলি সুন্দরভাবে যেভাবে রয়েছে সেভাবেই থাকবে। এবার দেখুন ইউনিট ফর ম্যানশিউরিং ওয়াচ টাইম, এই মিনিট আর ঘন্টা, ক্লিক করার পর দেখবেন এখানে মিনিট এবং ঘন্টা রয়েছে, এইটা আপনি হাওয়ার্স করে দেবেন, মিনিটটা উঠিয়ে দিয়ে হাওয়ার্সে ক্লিক করবেন, হাওয়ার্সে ক্লিক করে সেভ করে দেবেন। কিছুক্ষণ ওয়েট করবেন, আবার পেজটি রিফ্রেশ হলো। এবার দেখুন আপনার এটা ঘন্টায় হয়ে গেছে। এবার দেখুন আমার ওয়াচ টাইম 20,605 ঘন্টা, যেখানে ইউটিউব বলেছিল 4000 ঘন্টা
চ্যানেলের মনিটাইজেশন অন করার জন্য চ্যানেলে ওয়াচ টাইম হতে হবে 4000 ঘন্টা, সেখানে আমার রয়েছে 20,605 ঘন্টা। এই চ্যানেলের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন আশা রাখছি, আর চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর চ্যানেল সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন রয়েছে সেই বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কেননা যখনই এরা ফ্রেন্ড নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবে আপনার যেন ফোনে কিংবা আপনার কম্পিউটারে সবার প্রথমে যেন নোটিফিকেশনগুলো চলে যায়। তো বন্ধুরা, আপনারা দেখছেন এভাবে আপনারা মিনিট থেকে ঘন্টায় আপনার ওয়াচ টাইমটি দেখতে পারবেন। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দিলাম, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো আবার চলে যাচ্ছি আমার মেন ইউটিউব চ্যানেল হোম পেজে। এই ভিডিও সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তো ভিডিওর নিচে দেখবেন কমেন্ট বক্স রয়েছে, সেই কমেন্ট বক্সে আমায় কমেন্ট করবেন, আমি প্রতিটি প্রশ্নের আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করি সব সময়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ভিডিওটি আপনারা শেয়ার করবেন আশা রাখছি বন্ধুদের সঙ্গে যারা যারা ইউটিউব নিয়ে কাজ করছেন, সবার যেন ভালো হয়। এবং আপনার যারা যারা নতুন এখন ইউটিউবে যারা নতুন কাজ করছেন তাদের অবশ্যই এই ভিডিওটি প্রয়োজন, জানা প্রয়োজন, কারণ তারা ভিডিও পোস্ট করার পর সবসময়ই চেক করেন যে কত ঘন্টা হলো আওয়ার্স, হ্যাঁ কত ঘন্টা হলো ওয়াচ টাইম, এই জিনিসগুলো আপনারা সবসময় চেক করেন। এবার যখনই মিনিটে শো করবে তখনই আপনাদের একটু অসুবিধা হবে, তার জন্যই সেই চিন্তা ভাবনা করে এই ভিডিওটি আমি আজ তৈরি করলাম নতুনদের জন্য। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ, নমস্কার।